ভারতের হায়দ্রাবাদের শিক্ষার্থী মোহাম্মদ আব্দুল আরাফাত 2023 সালে ক্লিভল্যান্ড স্টেট বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর করার জন্য যুক্তরাষ্ট্রে এসেছিলেন। গত প্রায় তিন সপ্তাহ ধরে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। তবে মঙ্গলবার নিউ ইয়র্কের ভারতীয় দূতাবাস জানিয়েছে তাকে মৃত অবস্থায় পাওয়া গেছে। এর আগে দূতাবাস বলেছিল তারা আব্দুলের পরিবারের সঙ্গে যোগাযোগ রেখেছে এবং তাকে খুঁজতে স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোর সঙ্গে কাজ করছে। আরাফাতকে খুঁজতে অভিযান চলছিল। তাকে ওহাইওর ক্লিভল্যান্ডে মৃত অবস্থায় পাওয়ার কথা জানতে পেরে তারা ব্যথিত। তার মৃতদেহ ভারতে নিয়ে যাওয়ার জন্য শোক সন্তপ্ত পরিবারকে সম্ভাব্য সব ধরনের সহায়তা করা হচ্ছে। আরাফাতের বাবার কাছে মুক্তিপণ চেয়ে একটি ফোন কল এসেছিল। তাকে মুক্তি দেওয়ার বিনিময়ে $1,200 মুক্তিপণ চাওয়া হয়েছিল। চলতি বছর এ নিয়ে যুক্তরাষ্ট্রে 11 জন ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে, এর মধ্যে 8 জনই শিক্ষার্থী। এসব মৃত্যুর ঘটনায় যুক্তরাষ্ট্রে অবস্থানরত ভারতীয় শিক্ষার্থী এবং ভারতে অবস্থানকারী তাদের পরিবারগুলোর মধ্যে আতঙ্ক ও উদ্বেগ দেখা দিয়েছে। যুক্তরাষ্ট্রের হিসাব অনুসারে 2022-23 সেশনে ভারত থেকে দেশটিতে 26 লাখেরও বেশি শিক্ষার্থী গেছে। আগের সেশনের তুলনায় এ হার 35% বেশি।